উপস্থিত সবাইকে আজকে গদাধর গীতা স্টাডি সেন্টারের উদ্যোগে আয়োজিত অন্নকূট মহোৎসবে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকের এই পর্বে এই অন্নকূটের মাহাত্ম্য নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব। তো তার আগে আমরা একটু মঙ্গলাচরণ করে নিই আমরা একসাথে, ঠিক আছে? ॐ अज्ञानतिमिरन्धस्य गणाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनहं विष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथनीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखां नितं च नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणीप्रचारिणे निर्विशेषशून्यवादी प्रश्चात्तदशतारिणे वञ्चाकल्पतरुवश्च कृपासिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्ववानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दाय तुलसीदेव्याय प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वैशं तत जयामुदीरये मुखं करोति वाचलं पुंगुं लंघति गिरि यत्कृपा तमहं वन्दे परमानन्द माधव श्रीगुरुदिनतारिणी श्रीचैतन्य परमेश्वर। हरे কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা ভালো আছেন তো? ভালো তো। আমরা অন্নকূটের মহিমা বর্ণনা করার আগে একটু মাহাত্ম্য শুনে নেব। এই অন্নকূটের মাহাত্ম্য ব্রত কথা জানলে কি হয়? তো শাস্ত্রে গর্গ পুরাণে বর্ণনা করা রয়েছে যে যে অন্নকূটের মহিমা যে বর্ণনা সে যে শ্রবণ করবেন তো বলছে তার কি সে সমস্ত পাপ থেকে কি হবে? মুক্ত হবে। কি হবে? সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব। তো আরো বর্ণিত রয়েছে গর্গ পুরাণে, তা বলা হচ্ছে যে এই অন্নকূটের ব্রত মাহাত্ম্য ভালোভাবে শ্রবণ করবে সে শুধু পাপ থেকে মুক্ত হবে না, সে মুক্তি লাভ করবে। কি লাভ করবে? আমরা মুক্তি লাভ করতে চাই কি না? চাই। আমরা সবাই মুক্তি লাভ করতে চাই। বসে যা দেখুন, তা আমরা এমন একটাখন উপস্থিত হয়েছি যেই মাহাত্ম্য অন্নকূটের মাহাত্ম্য শুনলে কি হবে? আমরা পাপ থেকে মুক্ত হব, এবং কি শুধু পাপ থেকে মুক্ত হব না, মুক্তিও লাভ করব। তা আমরা এই দুইটা জিনিস চাই কি না? মুক্তি চাই? কারা চান? হাত তুলেন তো। আশা করি সবাই চান। হ্যাঁ, আমরা সবাই এই জগতে কেউ দুঃখ কষ্ট পেতে চাই না। পেতে চাই না। তো সবাই আমরা মুক্তি লাভ করতে চাই। তো সেই অন্নকূট ব্রত মাহাত্ম্য সে এখন বর্ণনা করা হবে মহিমা। তো সেই জন্য আমরা যদি পাপ থেকে মুক্ত হতে চাই, মুক্তি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? ভালোভাবে শ্রবণ করতে হবে সেই মাহাত্ম্য। কী করতে হবে?
তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের যে 15-20 মিনিট আমরা এই অন্নকূট মহিমা বর্ণনা করা হবে তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আশেপাশে যারা বাচ্চারা রয়েছে তাদেরকে কি তাদের স্বস্ব গার্জিয়ান একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন কারণ তাদের কাজ তারা করবে আপনারা তাদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আমরা কি হতে পারবো ভালোভাবে শ্রবণ করলে আমরা পাপ থেকে মুক্ত হতে পারবো এবং মুক্তি লাভ করতে পারবো তো আসুন আমরা সেই ব্রত মাহাত্ম্য শুরু করি তো ভগবান কৃষ্ণের এই গিরি গোবর্ধন লীলাটা হয়েছিল ভগবানের বয়স যখন 7 বছর কত বছর 7 বছর তো ভগবান ছোট বাচ্চারা ঘুমিয়ে থাকে না তো যশোদা মায়া তাকে ঘুমিয়ে রেখে তিনি কাজ করছেন তো কৃষ্ণ লালা ঘুম থেকে উঠে দেখছেন তাকে স্নান করানোর কেউ নেই তাকে খাওয়া দাওয়া করানোর মতো ঘরে কেউ নেই তার মা নেই ঘরে যে দাস দাসীরা সবাই কাজে ব্যস্ত তখন সে ঘুম থেকে উঠে তো দেখ ঘরে খোঁজাখুঁজি করছে অন্য হয়ে মা যশোদাকে মা কোথায় গেল বা ঘরের অন্য দাস দাসীরা কোথায় কাজের লোকেরা কোথায় তো খোঁজাখুঁজি করার পরও দেখছে মা কি কাজে ব্যস্ত কাজ করছে তো মাকে জিজ্ঞেস করছে মা তুমি আমাকে খাবার না খাইয়ে স্নান না করিয়ে তুমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছো কারণটা কি সেই কাজটাকে আমার থেকে কি গুরুত্বপূর্ণ আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে তোমার সেই কাজ তো যশোদা মায়ের কোনো উত্তর দিল না উত্তর না দেওয়াতে সে তার বাবা নন্দ মহারাজ এর কাছে গেল তো বাবাকে বলছে বাবা যে এই আমাকে স্নান না করিয়ে খাবার দাবার না খাইয়ে মা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে সেটা তুমিও দেখছি তুমিও সেম তুমিও ব্যস্ত তো সেটা কি জন্য কি কাজ করছো কি করা হবে তখন বাবাও বলছে তুমি তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো আবার মায়ের কাছে গেল তো মায়ের কাছে যাবার পর মাকে জিজ্ঞেস করছে মা তুমি বলো কি করছো তুমি আমার আমাকে না খাইয়ে তোমরা কি কাজ করছো তো মা বলছে তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো আবার বাবার কাছে গেল মা বাবার কাছে পাঠাচ্ছে বাবা মায়ের কাছে পাঠাচ্ছে তো এরকম করতে করতে শেষ পর্যন্ত কৃষ্ণ লালা কার কাছে গেল তার বাবা নন্দ মহারাজের কাছে গেল বলছে বাবা তুমি এবার বলো মা তো বলছে না কি কারণে তোমরা কি কাজে ব্যস্ত হয়ে পড়েছো বলছে বাবা আগামীকাল কি ইন্দ্রদেবের পূজা ইন্দ্রের পূজার প্রস্তুতি আমরা প্রস্তুতি নিচ্ছি আগামীকাল ইন্দ্র পূজা করা হবে বলছে আচ্ছা ইন্দ্র পূজা কেন করবে বলছে কেন না কারণ আমরা হচ্ছে কি গোয়ালা কি ছিল যে নন্দ মহারাজ বলছে আমরা গোয়ালা আমাদের খাবারটা করতে কে আসে গরু দুধ দিলে সেই দুধ বিক্রি করে আমাদের আমরা কি অর্থ উপার্জন করি আর সেটা দিয়েই কি আমরা পরিবার নির্বাহ করি আর গরুর দুধটা কিভাবে আসবে গরুর দুধ ঘাস খাওয়ালে তো গরুর দুধ দেবে নাকি না ঘাস না খাওয়ালে গরুর দুধ দেবে তো গরুকে ঘাস খাওয়াতে হবে তাই তো আর ঘাসটা ঘাস কখন বৃষ্টি না হলে ঘাস হবে না বৃষ্টি হলে ঘাস হবে হবে না বলছে বৃষ্টি না হলে ঘাস হবে না আর ঘাস না হলে গরুকে খাওয়াতে পারবো না আর গরু দুধ না দিলে আমরা কি আমরা জীবিকা কি করতে নির্বাহ করতে পারবো না তো বলছে এই বৃষ্টিটা কে দেবে ইন্দ্র দেবতা কে দিবে বৃষ্টি দেবতাকে ইন্দ্র বলছে সেই জন্য আমরা ইন্দ্রের পূজা করছি কারণ ইন্দ্র যদি আমাদের প্রতি প্রসন্ন হন তাহলে বৃষ্টি প্রদান করবেন আর বৃষ্টি প্রদান করলে কী হবে ভালো ঘাস হবে আর সেই ভালো ঘাসকে গাভীগুলো কী করবে ভালো দুধ দেবে আর সেই দুধ বিক্রি করে আমরা কী করবো জীবিকা নির্বাহ করব তো বলছে ও আচ্ছা এই কথা তো কৃষ্ণ বলছে আমি যেই কারণে এই জগতে অবতীর্ণ হয়েছি ভগবান কী জন্য অবতীর্ণ হয়েছেন মায়েরা বলুন তো মূল একটা কারণ কী জন্য অবতীর্ণ হয়েছেন ভগবান কী জন্য অবতীর্ণ হয়েছেন কে বলতে পারবেন অনেকে জানি কিন্তু আমরা ভগবান কী জন্য আবির্ভূত হয়েছেন এই জগতে মূলত ভগবান বলছে যাদা যাদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত এই কারণগুলো তো ধর্ম স্থাপন করার জন্য অর্থাৎ এই জ্ঞান যখন ভগবৎ এই শাস্ত্রের জ্ঞান যখন কি বিলুপ্ত হয়ে গিয়েছে এই জ্ঞানটাকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য প্রদান করার জন্যই ভগবান আবির্ভূত হয়েছে তো এই জ্ঞানটা কাকে দেওয়ার কথা অর্জুনকে দিবেন কথা আরও কিছুদিন পর তো কৃষ্ণ বলছে আমি যখন অর্জুনকে বলবো যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ এই অর্জুন তুমি সমস্ত ধর্ম বাদ দিয়ে তুমি কি আমার শরণ গ্রহণ করো
তো অর্জুন কি আমার কথা শুনবে? অর্জুন বলবে যে কৃষ্ণ তোমার পিতাই তো কি অন্য দেবতার পূজা করছে আর তুমি বলছো তোমার শরণ গ্রহণ করতে, তো এটা তো বেমানান দেখা যাচ্ছে। বলছে না অর্জুনকে সেই জ্ঞান দেওয়ার আগে আমি আমার ঘরকে কি দেবো ঠিক করতে হবে, আগে আমার ঘরে পিচিং করতে হবে, আগে আমার কাকে বাবাকে পিচিং করতে হবে। তখন বলছে বাবা ইন্দ্রের পূজা করতে হবে না, তোমরা তো মনে করছো কি ইন্দ্রকে ইন্দ্র সন্তুষ্ট হলে বৃষ্টি হবে, তো না, ইন্দ্রই বৃষ্টির মূল মালিক নয়, ইন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্দ্র হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইন্দ্রকে ভারপ্রাপ্ত কর্মকর্তা। তো দেখো তুমি মনে করছো ইন্দ্রের পূজা করলে ইন্দ্র সন্তুষ্ট হয়ে বৃষ্টি দিবে, সমুদ্রতে বৃষ্টি হচ্ছে, সমুদ্রতে কে ইন্দ্রকে ইন্দ্রের পূজা করছে? কে পূজা করছে? কে করছে না? সমুদ্রে বৃষ্টি হচ্ছে না, হচ্ছে কি না? তো মূলত কারণ ইন্দ্র নয়, তো বৃষ্টি এটা হচ্ছে আমাদের কর্ম। আমার কর্মই ডিসাইড করবে বৃষ্টি হবে কি হবে না, কে? আমাদের কর্ম। তো তুমি যদি ভালো কর্ম করো অবশ্যই বৃষ্টি হবে, আর যদি খারাপ কর্ম করো তাহলে বৃষ্টি হবে না। এখানে ইন্দ্রের কোনো ভূমিকা নেই। আর মূলত তোমার যে গাভীদের গরুদের গাভীদের যে ঘাস ঘাস প্রত্যেকে খাও, বলছে সেই গিরি গোবর্ধন পর্বতের কাছেই ঘাস হয়, সেই গিরি গোবর্ধন বলছে গিরি গোবর্ধনের কি থেকে ঘাস খাওয়াচ্ছ, তো সেই ঘাসকে তোমার গাভী দুধ দিচ্ছে, আর তুমি পূজা করছো কি ইন্দ্র দেবতার? তুমি যদি পূজা করতে হয় তাহলে কার পূজা করতে হবে? গিরি গোবর্ধন পর্বতের পূজা করো, কারণ সেই পর্বত ঘাস উৎপন্ন হচ্ছে বিধায় সেই ঘাসকে কি আমাদের গাভীগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে দুধ দিচ্ছে। তো তুমি কার পূজা করতে হবে? গিরি গোবর্ধনের পূজা করো। তখন ইন্দ্র নন্দ বাবা যেহেতু লালাকে অনেক ভালোবাসে আর তিনি জানেন সে এটা অলৌকিক সন্তান দিব্য সন্তান, তখন বলছে ঠিক আছে বাবা এইবার তো আয়োজন করে ফেলেছি, এইবার না হয় ইন্দ্র পূজাটা করে নিই, নেক্সট বার নেক্সট ইয়ার থেকে কী করবো ইন্দ্র পূজা করবো না, আমরা কার পূজা করবো? গিরি গোবর্ধনের পূজা করবো। বলছে না বাবা আর নেক্সট বার না, এইবার যা ইন্দ্র দেবতার জন্য পূজার আয়োজন করেছো যে উপকরণগুলো তৈরি করেছো সেগুলো দিয়েই কী করো তোমরা গিরি গোবর্ধনের কাছে নিয়ে যাও। তখন সমস্ত যারা গোকুলের রাজা ছিলেন নন্দ মহারাজ আরও যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন, তো তারা বলছে না কৃষ্ণ যা বসে আমরা তাই করি, কি কারণ কৃষ্ণকে সবাই ভালোবাসত, ব্রজের সবাই কাকে ভালোবাসত? কৃষ্ণকে ভালোবাসত। বলছে কৃষ্ণ যখন বলছে তখন আমরা কৃষ্ণের কথা শুনে এবার কী করবো? কার পূজা করবো? গিরি গোবর্ধনের পূজা করবো, ইন্দ্রের পূজা করবো না। তখন সবাই পরদিন গিরি গোবর্ধনে যার সমস্ত ব্রজবাসীরা ইন্দ্র পূজার জন্য যত উপকরণ তৈরি করেছে, এই যে আমাদের কুট সাজাচ্ছে কিছুক্ষণ পর দর্শন করতে পারবেন বিভিন্ন উপকরণ, তো এখানে তো কিছুই না, বসে সবাই যার সমস্ত ব্রজবাসীরা যা উপকরণ তৈরি করেছিল সবার সব ঘর থেকে কি ঠেলা গাড়ি দিয়ে করে করে কি সব গিরি গোবর্ধনের এখানে এসে তাল করেছে। তো দেখা যাচ্ছে এক একটা এমন অন্যের একটা পর্বত হয়ে গিয়েছে, বিশাল পর্বত গিরি গোবর্ধন পর্বত যতটুকু সেম গিরি গোবর্ধন পর্বতের মতন আরেকটা পর্বত হয়ে গেছে অন্যের, এই জন্য বলা হয় অন্নকূট। এটা কি বলা হয়? মানে এটা অন্যের কূট হয়ে গিয়েছে। অন্নকূট কেন বলা হয়? কূট মানে কি পর্বত, মানে অন্যের পর্বত হয়ে গিয়েছে। তো সমস্ত উপকরণ এনে গিরি গোবর্ধনের সামনে রাখলো, তো বলছে এইবার অফার করো। তো তখন কৃষ্ণ ছোটো লালা 7 বছরের লালা পূজারীকে বলছে বাবু আমরা বুঝি না, তুমি বলছো গিরি গোবর্ধনের পূজা করতে, এবার তুমি গিরি গোবর্ধনকে কী করে সমস্ত উপকরণগুলো অফার করো। তখন সেই ছোট্ট লালা 7 বছরের লালা ছোট ভগবান সেই আরেক ভগবানকে অফার করছে। তখন ভগবান কৃষ্ণ যখন বলছে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগন্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম, যখন এই মন্ত্র বলেছে তখন আবার সেই গিরি গোবর্ধন পর্বত থেকে পর্বতে একই আরেকজন গোপালের আকৃতি কি ভগবান আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে তিনি কী করলেন? সমস্ত উপকরণ যা যা অফার করা হয়েছে তা কিছু গ্রহণ করলেন। তো ব্রজবাসীরা তিনি যা দিয়েছেন সব কিছুই কি তিনি বলছে কি সব কিছুই গ্রহণ করেছেন।
তো সমস্ত ব্রজবাসী অবাক হয়ে দেখছেন, কিরে আমাদের লালা কানায় কৃষ্ণের মতন, এখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আবার অবিকল কৃষ্ণের অবয়ব সেম এখানেও গিরিগোবর্ধন। তো সবাই অবাক হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব। একজনই তো বলছে, তখন কৃষ্ণ বলছে যে তোমরা যা কিছু আছো, যার ঘরে আরো কিছু আছে আরো নিয়ে এসো, কারণ এই গিরিগোবর্ধনের মধ্যে যে কৃষ্ণ আবির্ভূত হয়েছে ভগবান, তিনি বলছে আরো আনো, যা দিয়েছে সব শেষ, ভগবান এক নিমিষে শেষ করে দিয়েছেন, বলছে আরো আনো আরো আনো। কি বলছে, এর জন্য দেখবেন গিরিগোবর্ধন পর্বতে কারা কারা গিয়েছেন পরিক্রমায়, কেউ গিয়েছেন গিরিগোবর্ধন পর্বতে? তো একটা জায়গার নাম আছে আনোয়ার, মানে ভগবানকে বলছে আর কি আরো আনো আরো আনো আরো লও আরো লও, কি লও মানে অর লও, হিন্দিতে কি বলছে অর লও অর লও। তো এই জায়গাটা না, একটা জায়গার নাম কি হয়ে গেছে আনোয়ার গিরিগোবর্ধন। যখন আপনারা যাবেন গিরিগোবর্ধন পরিক্রমায়, তো একটা জায়গার নাম হয়ে গেছে সে, কারণ ভগবান কি বলছে আর কি অর লও অর লও। তো সমস্ত কিছু আবার এনে দিলেন, সব কিছু কি করলেন, এই গিরিগোবর্ধন রূপী ভগবান কি করলেন গ্রহণ করলেন, এবং গিরিগোবর্ধনের পাশে যে জলা জলা কি জলাশয় ছিল সেই জলাশয় থেকে ভগবান কি প্রক্ষালন করলেন। তো করার পর বলছে এবার বর্মাগ নন্দ মহারাজকে বলছে, এবার তো এ নন্দ মহারাজ আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট, তুমি এবার কি মাগো আমার কাছে বর্মাগ। তো নন্দ মহারাজ বলছে, হে প্রভু তুমি তো জানো আমি স্বয়ং সম্পূর্ণ, আমার চাওয়া পাওয়ার কিছু নেই, কারণ আমাকে ধরিত্রী ভগবান সব কিছু দিয়েছে, তো আমার কিছু লাগবে না। তো বলছে যেহেতু তুমি তোমার প্রতি আমি প্রসন্ন, তুমি আমার কাছে কিছু চাও। বলছে হে প্রভু তুমি যদি আমাকে দিতে চাও, তা আমার দুইটি ছেলে কে কৃষ্ণ বলরাম, এই আমার দুই ছেলে যেন কি ভালো থাকে, তারা যেন কি সবসময় আশ্চর্য থাকে, মা বাবারা চায় কি না তার ছেলে মেয়ে আশ্চর্য থাকুক। হ্যাঁ, তো নন্দ মহারাজও কি বলছে আমার কিছু চাওয়ার নেই, আমার একটাই চাওয়ার, সেটা কি আমার দুই ছেলে কৃষ্ণ বলরাম যেন কি ভালো থাকে, যেটা মা বাবারা চায়। কি চাই, মন্দিরে গেলে আমরা কি চাই, নিজের জন্য চাই না, কিন্তু কি বলি হে ভগবান আমার ছেলেটা যেন ভালো রেজাল্ট করে, আমার মেয়েটার যেন ভালো ভালো স্বামী পায়, হ্যাঁ কি না, এটা সবাই সব মা বাবাই চায়। তো নন্দ মহারাজও চেয়েছে, বলছে না আমার জন্য কিছু চাই না, আমার দুই ছেলে যেন দুই সব সদা সর্বদা আশ্চর্য থাকে। তো সেই থেকে এই অন্নকূট শুরু হয়েছে, ভগবানই শুরু করেছেন এই অন্নকূট, কে শুরু করেছেন, কৃষ্ণই শুরু করেছেন, সেই থেকে অন্নকূট কি প্রচলন শুরু। তো তারপরে কাহিনী তো আমরা জানি, তখন ইন্দ্র তো পূজা শেষ, সবাই যার যার করে গিয়েছে, তো ইন্দ্রদেব বলছে যে দেখো ব্রজবাসীরা তার চর পাঠিয়েছে যে আমার পূজা করছে কিনা। তো ইন্দ্র অগ্নিদেবকে পাঠিয়েছে, তো অগ্নিদেব এসে দেখেন যে না প্রভু আপনার পূজা করে না, তারা কার পূজা করেছে, আপনার পূজা ব্যতি রেখে গিরিগোবর্ধনের পর্বতের পূজা করেছে। তো ইন্দ্র তো রেগে ফায়ার, তো বলছে কি ব্রজবাসীদের গোয়ালাদের এত বড় সাহস, আমার পূজা বাদ দিয়ে তারা কি করেছে গিরিগোবর্ধন পর্বতের পূজা করেছে। তারপর তিনি কঠিন ম্যাক সম্বর্তক নামক ম্যাককে কি করলেন আহ্বান করলেন যে সমস্ত ব্রজবাসীদের এমন বৃষ্টি দিবে, সমস্ত ব্রজবাসীদের কি করবে জলের ভিতর ডুবি মেরে দেবে। যে কিছুদিন আমাদের একটা ঘূর্ণিঝড় এসেছিল নাম কি, হ্যাঁ, যে পটুয়াখালীতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই কি এমন বৃষ্টি দাও তুমি যেন সমস্ত ব্রজবাসীরা জলে ডুবে মরে যায়। তো সম্বর্তক নামক এমন বৃষ্টি, সাত দিন সাত রাত্রিতে বৃষ্টি শুরু করলো, সেই বৃষ্টি যখন শুরু হয়েছে সমস্ত ব্রজবাসীরা গোপ বালকেরা বালিকারা গাভী সমূহ তো সবাই গুরু কৃষ্ণের কাছে আসছে যে কৃষ্ণ তোমার কথাই তো ইন্দ্রের পূজা বাদ দিয়ে গিরিগোবর্ধনের পূজা করেছি, এখন ইন্দ্র তো আমাদের কি আমরা ইন্দ্রের রোষানলে পড়েছি, তো এবার তুমি রক্ষা করো। বলছে আচ্ছা তোমরা তো আমার পূজা করোনি, কার পূজা করেছো, গিরিগোবর্ধনের পূজা করেছো, তোমরা গিরিগোবর্ধনের পর্বতের কাছে যাও। তো সবাই কৃষ্ণের কথায় গিরিগোবর্ধন পর্বতের কাছে গেল, তো কৃষ্ণ সেই গিরিগোবর্ধনকে কি করলেন কনিষ্ঠ অঙ্গুলে কি করলেন ধারণ করলেন, সাত দিন সাত রাত্রি। তো গিরিগোবর্ধন পর্বত একটা সাধারণ পর্বত না, এটা স্বয়ং ভগবান, এটা কি স্বয়ং ভগবান। তো যখন দেখলেন যে সাত দিন সাত রাত্রি বৃষ্টি দেওয়ার পর
ইন্দ্রদেব আবার চট পাঠালেন, দূত পাঠালেন যে অগ্নিদেবকে যে দেখে আসো সমস্ত ব্রজবাসী মারা গিয়েছে কিনা, জীবিত আছে কিনা। তো আবার ইন্দ্রদেব অগ্নিদেব এসে দেখলেন যে না, পরিস্থিতি তো কি অন্য অবস্থায়, সবাই গিরি গোবর্ধন পর্বতের নিচে কি অবস্থান করছে, কৃষ্ণ তাদেরকে কি দিচ্ছেন, সুরক্ষা দিচ্ছেন। তো গিয়ে সেই মেসেজ আবার ইন্দ্রকে দিলেন যে প্রভু তারা তো মরে নাই, তো উপরন্তু তারা কি সেই গিরি গোবর্ধন পর্বতের মধ্যে কি কৃষ্ণ তাদেরকে কি করছেন, সুরক্ষা প্রদান করছেন। তো ইন্দ্র আরো রেগে মেগে ফায়ার বলছে কি অবস্থা এই ছোট্ট গুব্বালক, তার এত বড় সাহস, এত বড় ক্ষমতা। তখন সে আসলো, যখন সে আসার পর কৃষ্ণের সাথে, কৃষ্ণ যেখানে সাত দিন সাত রাত্রি, তো দেখার পর বলছে এটা তো সাধারণ বালকের কাজ নয়, এই বালক সাধারণ কেউ নয়। তখন তিনি কৃষ্ণের চরণে পড়লেন যে বলছে হে প্রভু আমাকে ক্ষমা করে দিন, কে আপনাকে আমি চিনতে পারিনি, আমাকে আপনি ক্ষমা করুন। তো ভগবান ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। তো তারপর সেই অন্নকূট আবার কার মাধ্যমে প্রচারিত করলেন, ভগবান মাধবেন্দ্র পুরীপাদের মাধ্যমে। কার মাধ্যমে? ভগবানের শুদ্ধ ভক্ত মাধবেন্দ্র পুরী, যিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব, কে ছিলেন ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরু ছিলেন কে, মাধবেন্দ্র পুরীপাদ। তো মাধবেন্দ্র পুরী ছিলেন কি জানেন, অজাচর বৃত্তি যাপন করতেন, মানে তিনি একবার বৃন্দাবনে এসে তপস্যায়, বৃন্দাবনে তপস্যা করছেন, কেউ যদি যেচে কিছু না দিত তিনি খেতেন না, ভগবানের ধ্যানে কি মগ্ন থাকতেন, কেউ যদি কিছু দিত তারপর তিনি খেতেন, আর না দিলে উপবাস। তো একদিন তো ভগবান কৃষ্ণ স্বয়ং বালকের রূপ ধরে, আমার কথা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে? তো বালকের রূপ ধরে এসে এক ঘটি দুধ নিয়ে বলছে হে মাধবেন্দ্র, যে আপনার জন্য এই ব্রজবাসীরা কি দুধ পাঠিয়েছে। বলছে আমার জন্য দুধ পাঠিয়েছে, আমি তো কাউকে বলিনি। বলছে তুমি বলনি, তুমি বলনি, কিন্তু তোমাকে এই ব্রজবাসীরা, ব্রজগোপিকারা দেখেছে, তুমি অনেকক্ষণ যাবত কি অনেকদিন যাবত তপস্যা করছো, কিছু খাওনি, তো তুমি ক্ষুধার্ত ভেবে আমাকে দিয়ে পাঠিয়েছে, যে বাবা রাখো তুমি বাবু খাও, কারণ তোমাকে দিয়ে, আমাকে দিয়ে পাঠিয়েছে, তুমি খেয়ে ঘটিটা রেখে দাও আমি পরে নিয়ে যাব। এটা বলে বালক চলে গেছে। তারপর মাধবেন্দ্র পুরীপাদ সেই দুধ খেয়ে, কারণ ভগবান স্বয়ং ভগবান তাকে সেই দুধ দিয়েছে, কারণ ব্রজের সব কিছুই তো সুস্বাদু, আর কৃষ্ণ স্বয়ং নিজের হাতে দিয়েছে। তো মাধবেন্দ্র পুরী যতটুকু পান করেছে তার কাছে কি এটা ছিল কি পরম কি অমৃতের থেকেও কি আরও বেশি অমৃত ছিল। তো সেটা পাওয়ার পর সে যখন রাত্রে ঘুমিয়েছে ভগবান তাকে স্বপ্নে দেখিয়েছে, বলছে এই মাধবেন্দ্র পুরীপাদ যে এটা সাধারণ কেউ, তোমাকে যে দুধ দিয়েছে সে সাধারণ কেউ না, স্বয়ং আমি তোমাকে কি বালকের রূপ ধরে তোমাকে দুধ দিয়ে এসেছি। তো আমার ইচ্ছা, আমি তোমাকে বলছি যে পাশের একটা জঙ্গলে আমার প্রপুত্র, আমার নাতি একটা বিগ্রহ তৈরি করে পূজা করতো, সেই বিগ্রহটা যবনদের কি যবনদের বয়ে পূজারীরা কি করেছেন জঙ্গলে মাটি চাপা দিয়ে রেখেছেন। তো আমি চাই তুমি সেই জঙ্গল থেকে মাটি খুঁড়ে সেই বিগ্রহটা কি করো, উদ্ধার করো, উদ্ধার করে তার সেবা পূজা করো, কারণ সেই বিগ্রহটা অনেকদিন থেকে ক্ষুধার্ত, তুমি তাকে উদ্ধার করো। তখন স্বপ্নের মধ্যে বলছে যে হে প্রভু আমি তো বৃদ্ধ, আমি একা, আমার দ্বারা একা কীভাবে সম্ভব। বলছে আমি জানি না, তুমি আমার মেসেজ ছিল তোমাকে দিলাম, তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তো এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। তখন মাধবেন্দ্র পুরীপাদ ঘুম থেকে উঠে বৃন্দাবনবাসীদের ডাকলেন, বলছে এই এই ব্যাপার, ভগবান আমাকে স্বপ্নে দেখিয়েছেন, এখন আপনাদের সবার সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব নয়, তো আসুন। তো তাদেরকে ব্রজবাসীদের নিয়ে মাধবেন্দ্র পুরীপাদ সেই জঙ্গলে গেলেন, জঙ্গলে গিয়ে মাটি খুঁড়ে এই বিগ্রহটা উদ্ধার করলেন। তো বিগ্রহটা উদ্ধার করার পর বিগ্রহকে খাওয়াতে হবে, কি করতে হবে। তখন ব্রজবাসীদের বললেন যে তোমাদের যার যার ঘরে যা কিছু আছে সব কিছু কি নিয়ে এসো ভগবানের জন্য। তো সমস্ত ব্রজবাসীরা তাদের ঘর থেকে যার যা কিছু রন্ধন করেছে সব কিছু কি সব কিছু এনেছে। তো এনেতে একটা অন্নের কুট হয়ে গেছে, অন্নের বড় পর্বত হয়ে গিয়েছে, একটা সবজির কুট হয়ে গেছে, একটা কি আপনার ক্ষীর মাখন আলাদা আলাদা কি পর্বত হয়ে গিয়েছে। তো সেগুলো ভগবানকে মাধবেন্দ্র পুরীপাদ কী করলেন, অফার করলেন। তো সেই ভগবান তারপর সেটা গ্রহণ করলেন, সেই থেকে এই অন্নকূট আবার এই মাধবেন্দ্র পুরীপাদের দ্বারা কি আবার সেটা প্রচারিত করা হয়েছে। আর বর্তমানে আমরা যে অন্নকূট করছি এটা এখন কে, কারণ এটা কিন্তু এত কি উৎস আড়ম্বরভাবে করা হতো না, কি ছোটো ছোটোভাবে করা হতো, আর এটার মাহাত্ম্য আমরা জানতাম না। আর এই বর্তমানে আমাদেরকে কে জানিয়েছে,
জগৎগুরু ছিল প্রভুপাদ, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? এই যে আমরা এত বিশাল আয়োজনে আমরা কি এখানে অন্নকূট মহোৎসব আয়োজন করা হয়েছে, আমরা উপভোগ করছি, এটা কার বদলতে? ছিল প্রভুপাদের কল্যাণে, হ্যাঁ তো? তো সেই জন্য আমরা ছিল প্রভুপাদের কাছে কৃতজ্ঞ, কি ছিল প্রভুপাদের কাছে কৃতজ্ঞ। তো এখন সেই এই গিরি গোবর্ধন পর্বতটা কিন্তু আমরা তো অন্নকূট সম্বন্ধে জানলাম, তো বলছি এই গিরি গোবর্ধন পর্বতটা এটা হচ্ছে বৃন্দাবনের কি অভিন্ন বৃন্দাবন। ভগবান যখন অবতরণ করেন, ভগবান তার সপার্শ্বদ স্বীয় দাম সহ কী করেন, অবতরণ করেন। তো গিরি গোবর্ধনটা এটা বৃন্দা কি গোলক বৃন্দাবনের, কি গোলক বৃন্দাবনের। তো এটার আয়তন কত ছিল জানেন? গিরি গোবর্ধনের আয়তন এটা ছিল, এটা কিন্তু বৃন্দাবনে ছিল না। আমরা জানি এই গিরি গোবর্ধন কিন্তু প্রথমে যখন আবির্ভূত হয়েছে, এটা আবির্ভূত হয়েছিল পশ্চিম ভারতে, পশ্চিম ভারতের দ্রোণাচল পর্বতের পুত্র রূপে এই গিরি গোবর্ধন প্রকটিত হয়েছে। গিরিরাজ গোবর্ধন কি কোট মহাসব কি